আমি তোমার বরের জন্য রান্না করে এনেছি, লোটে মাছের ঝুরো। ও খেতে খুব ভালোবাসে তো? আমার বর কি খেতে ভালোবাসে? সবটাই জানো নাকি? সব খবর রাখো। রাখি বই কি, সব খবর রাখি। কেন? তোমার বরটা নকল বলে। তোমার কি মতলব বলো তো? হ্যাঁ, তুমি কি চাও? চুটকি পোয়াতি হয়েছে গো। তুমি যা ঘটিয়েছো না, দারুণ। এই মেসের বংশে না প্রথম বাচ্চা। কার ফোন? হ্যাঁ, কার সাথে কথা বলছো? আমি যদি বলি আমি সিডের সাথে কথা বলছি। তুই জানিস আমি কত বড় চান্স পেয়েছি? বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রদীপ কুমারের সুরে আমি গান গাইছি। এখানে আরো অনেক সুপারস্টাররাও রয়েছে যাদের লিপে আমার গান যাবে। আর তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে? কার ফোন? হ্যাঁ, কার সাথে কথা বলছো? আমি যদি বলি আমি সিডের সাথে কথা বলছি। তুই জানিস আমি কত বড় চান্স পেয়েছি? বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রদীপ কুমারের সুরে আমি গান গাইছি। এখানে আরো অনেক সুপারস্টাররাও রয়েছে যাদের লিপে আমার গান যাবে। আর তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে? বলো কি? সময় দিয়ে মচ কাটানো হচ্ছে, মচ কাটানো হচ্ছে আমাকে দিয়ে। এই যে একদম একদম চুপ, একদম চুপচাপ মাছ কাটো, ঠিক আছে? বেশি কথা বললে না একটা ঝাঁটার বাড়ি দেবো। কাটছি তো, কাটছি তো মাছ, কাটছি। অসভ্য মেয়ে কোথাকার একটা, গুন্ডা মেয়ে একটা। তুমি না একটা বাঙাল গুন্ডা। তোমাকে পারতে হবে রে, তোমাকে পারতেই হবে। তোমাকে ইংরেজি বলতে হবে, তোমাকে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে তুমি অলরাউন্ডার, তুমি তুমি অল স্কোয়ার, চৌখোশ একটি ছেলে। চোখোশ লাভ কি, তাতেও তো সবার মন পাওয়া যায় না। তুমি প্লিজ সিটের খবর নাও। ও মুম্বাইতে ওর রেকর্ডিং কবে আছে, কি হচ্ছে আমাকে একটু জানাবে প্লিজ। আমি না ওর সঙ্গে মুখোমুখি একবার দেখা করতে চাই। আমি হাত জোর করছি তোমার কাছে, ফর গডস সেক আমি একবার একবার মিট করতে চাই প্লিজ। আপনি হাত জোর কেন করছেন বলুন? আমি চেষ্টা করছি, বিশ্বাস করুন আমি সিটকে খোঁজার খুব চেষ্টা করছি। রবি ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা বাংলাদেশে বসে হাসি ঠাট্টা করতে পারে তাদের জন্য একটা হৃদয় হরণ যথেষ্ট। আমাকে রাধা বানাবার চেষ্টা করবে না। আমার কৃষ্ণ অন্য কোথাও আছে, অন্য কেউ। এরকম ভালোবাসা যেন তোমাদের মধ্যে সবসময় থাকে বাবা। হ্যালো, হে বলছেন? হ্যালো, আমি পেখমের মা বলছি। পেখমকে ফোনটা একটু দেয়া যাবে? এনার তো খুব জ্বর। হ্যাঁ, জ্বর ঠিক আছে। আমরা পালক, ও পালক। হ্যাঁ, কি হয়েছে মা? পালক এক্ষুনি মোসাহেবকে গাড়ি বের করতে বল আর নিপেনকে ডাক। কেন? আরে পেখমের খুব জ্বর। হ্যাঁ, নিপেন দা। হ্যালো, কে বলছেন আপনি? আরে এক্ষুনি তো বললাম যে আমি পেখমের মা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি বোধহয় আপনার ওই মেয়ের মতন মানে পেখম দেবীর মতন সবসময় উত্তেজিত থাকেন? আপনি কে বলছেন বলুন তো? কোনো কথা, হ্যাঁ আপনি বোধহয় আমি চিনতে পারছেন না? না ও হো, হ্যাঁ এবার তো বিলক্ষণ চিনেছি, দোর্দণ্ড বলছে তাই তো? তুমি ছাড়া এমন অপগণ্ডর হবে কে বলো? আমার মেয়েটার জীবনটা একেবারে ধ্বংস করে ছেড়েছো, এখন ফোনটা ছাড়ো। দীপালো, আরে নিপেনকে বল মোসাহেবকে ডাক। আরে বলেছি মোসাহেব কাকা। মোসাহেব আগে ডাকছিলেন মা। মোসাহেব মোসাহেব শিগগিরই গাড়িটা বের করুন, আমরা এক্ষুনি বেরোবো। হ্যাঁ নিপেন, উফ নিপেন বলুন মা। এই এই শোন শিগগিরই আমার ব্যাগটা বের কর আর আমাদের সঙ্গে চল। কোথায় যাবো মা? আরে এত রাতে আমরা বেরোবো, আমাদের সঙ্গে চল। বাবুকে বলে যাবেন না, বাবু কিন্তু খুব রাগ করবেন। না বলে যাবো না, কিচ্ছু বলে যাবো না। আমরা সকলে বিদ্রোহ করেছি, আমরা সকলে বিদ্রোহিনী, কিচ্ছু বলা যাবে না। চলুন নিপেন চট করে ব্যাগটা নিয়ে আয়। যাই মা। চলুন চলুন চলুন। ঠাকুমা ও যদি সব কাজ করতে পারে না তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার পায়ের জুতো মুখে নেব। এই নাদ বউদের সঙ্গে না আমার বাজি হয়েছে, তুই একবার তোর বউকে নিয়ে এখানে আয় বাবা, এসে প্রমাণ করে দিয়ে যা যে তোর বই হচ্ছে শ্রেষ্ঠ বউ। আর রজতাভ রক্ষিতের ওই ছেলে, তাকে তো কোনোদিন আমি চোখেই দেখিনি। সেই মেয়েটা না সেদিন সঙ্গে পুলিশ ছিল বলে আমাকে বহুত রেলা দেখিয়েছিল, আমার গালে চড় মারা। আজ তোমাকে বুঝিয়ে দেবো অরুণাভ রক্ষিত কি জিনিস। ময়না তোমার মেয়ে নয়, ময়নাকে এই বাড়িতে নিয়ে এসেছে নীরা। কালকে ছোটা ভালো করে করতেই হবে, তারপরে উড়িষ্যা পুলিশ আমলকিরার টিকিটাও ছুঁতে পারবে না। কি কঠিন কষ্টে থাকতে হয় ওই গ্রামের মেয়েদের, স্বামী থাকতেও সারা থান পরে থাকতে হয়, স্বামী চলে গেলে জানেও না তারা আবার ফিরবে কিনা। আমাকে ছেড়ে দিতে তোমার একবার বুকে বাজলো না, ফিরে এসো ফিরে এসো বলছি। দমকল কর্মীরা এসে কনফার্ম করে দিয়ে গেছে আগুনটা শর্ট সার্কিট থেকে কোনোভাবেই লাগতে পারে না, এমনটাও হতে পারে বাড়ির বাইরে থেকে কোনোভাবে আগুন লেগেছে, অথবা আগুনটাকে ইচ্ছা করে লাগিয়ে দিয়েছে। আমাদের কথাটাই ঠিক বাদ বাবু, এই রুমালটাতে এস লেখা, কিন্তু আমাদের বাড়িতে এস নামের কেউ থাকেই না, এই রুমালটা কার? আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা, আপনি হয়তো ভাবছেন না কিন্তু অন্য কেউ তো ভাবতেই পারে, প্রশ্নও তুলতে পারে। তাছাড়া আমি তো কোনো রোজগারও করি না, তাই বলছিলাম কি কেষ্টুর অপারেশনটা না হয়। এক মিনিট শ্যামা, জাস্ট আপনার ইগোর জন্য, মানে আপনি আমাকে টাকা দিতে পারবেন কি পারবেন না বলে আপনি নিজে ভাইয়ের অপারেশন আটকে। রামচন্দ্র, কিন্তু সে এত টাকা জোগাড় করলো কোথা থেকে? এবার বড় জামাইয়ের সঙ্গে একটা বোঝা পড়া করতেই হবে, আর কোনো উপায় নেই। সে জামাই হলেও অন্যায়টা কিন্তু অন্যায়, আমি বড় জামাইকে প্রশ্ন করব, এতগুলো টাকা সে কোথায় পেল, কে দিল? রাঘব পারুল দুজনেই নেই ওই কাচ্চেমখোল ডিলার কাছে, রাত্রির সঙ্গে লড়াই করবার কেউ নেই, কেউ নেই বাধা দেবার, এই তো সুযোগ। পদ্মাবতী আর তার সাত চাপা সন্তানকে নিয়ে রাত্রি দেখো কাক, আমি তোকে খাইয়ে দিই।
ঝাল লাগছে, ঝাল একটু জল খাও না, একটু জল। একি কি দিলে এটা তুমি?